চোরা কারবারিদের স্বর্গরাজ্য অমরপুর। কুমারগ্রামের অমরপুর এলাকায় অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বনবিভাগ। এসএসবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে 70 সেফটি চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছেন বনবিভাগের কর্মীরা। বনবিভাগের কুমারগ্রাম, ভলকা ও কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা অমরপুর গ্রামে অভিযানে নামেন। সঙ্গে নেওয়া হয় এসএসবি 34 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। অভিযানে মেলে সাফল্য। চোরাই কাঠের কারবার রুখতে লাগাতার এই ধরনের অভিযান চলবে বলে বনবিভাগের তরফে জানানো হয়েছে। বাজেয়াপ্ত চোরাই কাঠের মূল্য লক্ষাধিক টাকা। কত সেফটি হবে কাঠ? 70 সেফটি। 70? কি কি কাঠ ছিল? মানে হ্যান্ড সুইং সব ছিলেন। এবং যে এই যে এই ধরনের কাঠ, মানে কাঠ মাফিয়ারা যারা এইভাবে কাজ করছেন, এবং এইরকম অভিযান আপনাদের আরও কি থাকবে? আমাদের কাছে যদি কেউ ক্রেডিবল ইনফরমেশন দিতে পারে আমরা ওই জায়গায় অভিযান করব। আচ্ছা, আজকে কাঠ বাড়িতে হলো এই অভিযান? বাড়ি তো মালিক ছিল না, আমরা নামটা এখনো জানতে পারিনি। ওটা বাইরে উঠানের মধ্যে এটা মালটা ছিল, বাইরে থেকে একটা মাটির নিচে পোতানো ছিল, তো ওখান থেকে আমরা ইনফরমেশন অনুযায়ী এটাকে বের করি মালিক থেকে। আচ্ছা।